হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আপনমানঙ্কু স্বাগত করছি বর্তমানর এ ভিডিওরে। দেখুন ফ্রেন্ডস, কেন্দ্র সরকারঙ্ক তরফরু আপনমানপাই এটি নিযুক্তি আসিযাইছি 8টা পোস্টরে, যোথিরে কি টোটাল উপরে 80টি পোস্টর ভ্যাকেন্সি রয়েছে। সবু জেলার পিলা আপ্লাই করিপারিবে। উভয় পুরুষ এবং মহিলা প্রার্থীমানপাই নিযুক্তি সুযোগ রয়েছে। 8টা পোস্ট রয়েছে রোষেয়ারে। তবে নিশ্চিত রূপে আপনমানঙ্কু এই জব অপডেটকু টোটাল উপরে প্রোভাইড করিবি। যদি আপনমানে ইয়াকু আপ্লাই করিবাকু চাহুছন্তি, ভিডিওটিকে প্রথমে শেষ যায় ওয়াচ করন্তু, যাহাদ্বারা কি ডিটেলস ইনফরমেশন আপনমানে পাইপারিবে। ভিডিওটি ভাল লাগিলে ভিডিওটিকে লাইকটে করিবে, সাংগসাথীঙ্ক সহিত শেয়ার করিবাকু জমার ভুলিবে নাহিঁ। চ্যানেলকু প্রথম থর করে ভিজিট করিলে চ্যানেলকু সবসক্রাইব করে নেবে, নোটিফিকেশন বেলকু ক্লিক করিকি অলরে সেট করিবে লাটেস্ট জব অপডেটকু সবুঠু প্রথমে পাইপাইঁ। ভিডিওর ডেসক্রিপশনরে আপনকু আমার টেলিগ্রাম চ্যানেলর লিঙ্ক মিলিযিব, যেউঁটি ছোট বড় জবর অপডেট টাইম টু টাইম প্রোভাইড করা যাচ্ছি। আপনার গোটে জবর বি মিস হবনি, আপনার সবু জব কু আপ্লাই করে পারবে। তবে চালন্তু জানি রাখবে জবর সম্পূর্ণ অপডেটটি এই ভিডিও মাধ্যমে আপনার যাহা বি কই রাখবি। রিক্রুটমেন্ট রিগার্ডিং তথ্য আপনার প্রোভাইড করবি, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কোন রয়েছে, ভ্যাকেন্সি ডিটেলস কোন রয়েছে এবং এতে স্যালারি কেতে মিলুছি, সিলেকশন প্রোসিজর, আপ্লিকেশন ফিস, ইম্পর্টেন্ট ডেট এবং অ্যাপ্লাইং লিঙ্ক, যেটা কি আপনার ডিটেলসে কই রাখবি। ভিডিওটি প্রথমে শেষ যাই ওয়াচ করতু। দেখুন এটি যে রিক্রুটমেন্ট রয়েছে, অর্গানাইজেসন কোণ রয়েছে, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সেন্ট্রাল গভর্নমেন্ট তরফ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ারে আপনার নিযুক্তি মিলুছি। গভর্নমেন্ট জব রয়েছে, পরমানেন্ট জব রয়েছে, জুনিয়র কোর্ট আটেনাট পোস্টর ভ্যাকেন্সি এটি দেখ। অ্যাপ্লিকেশন মোড অনলাইন প্রসেসরে আপনার এর ফর্ম কু আপ্লাই করে পারিবে। জব লোকেশন নিউ দিল্লি ইন্ডিয়া, নিউ দিল্লি ইন্ডিয়ারে আপনার জব লোকেশন রহব সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ঠার। অ্যাপ্লিকেশন ডেডলাইন বা লাস্ট ডেট রয়েছে 12 সেপ্টেম্বর 2024। অনলাইন প্রসেসরে 12 সেপ্টেম্বর 2024 পূর্ব আপনার এখন আপ্লাই করে পারবে। ওড়িশার প্রত্যেক জেলার পুরুষ ও মহিলা প্রার্থী মানে এই ফর্মকে আবেদন করা এলিজিবল অটান্তি। তবে নিশ্চিত রূপে আপনার এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বিষয়ে কই রাখবি, যাহাদ্বারা কি আপনার এই ফর্মকে আপ্লাই করে পারবে। দেখুন রিক্রুটমেন্টর ক্রাইটেরিয়া অনুসারে গোটে ক্যান্ডিডেট যদি ফর্মকে আপ্লাই করা চাহুচি, তাহলে দশম পাস করা নিহতি আবশ্যকতা রয়েছে এবং ডিপ্লোমা কমপ্লিট তো কুকিং কিংবা কুলিনারি আর্টসে তাহলে এখন আপ্লাই করে পারিব। এটি আটলিস্ট 3 ইয়ার কুকিং এক্সপিরিয়েন্স আবশ্যকতা করছে। যদি আপনার কুকিং এক্সপিরিয়েন্সরে 3 বর্ষিয়া এক্সপিরিয়েন্স অছি, তাহলে এখন নিশ্চিত রূপে আপ্লাই করন্তু। এজ লিমিট এটি আপনার 18 বর্ষ 27 বর্ষর পিলা মানে আপ্লাই করে পারিবে এবং এতে এজ রিল্যাক্সেসন মধ্যে রয়েছে। এজ পর গভর্নমেন্ট রুলস, গভর্নমেন্ট রুলস অনুসারে যেমিতি এজ রিল্যাক্সেসন তা এসসি এসটি ওবিসি ক্যাটাগরির পিলা, সেইভাবে এজ রিল্যাক্সেসন এটি মধ্যে দেখিবাকু মিলুছি। তবে চালু দেখিবা ভ্যাকেন্সির ডিটেলস কেতে কোন পোস্ট রয়েছে। দেখুন এটি আপনার টোটাল উপরে পোস্টর ভ্যাকেন্সি রয়েছে 80টি পোস্ট রয়েছে। এই 80টি পোস্ট পাই আপনার আপ্লাই করে পারবে। স্যালারি বহুত বড়িয়া রয়েছে, পাখাপাখি 20,000-25,000 টাকা দরমা পর মন্থ বেসিক্রে প্রথম আপনার মিলবাকু যাচ্ছে। এটি যে সিলেকশন প্রোসিজর রয়েছে তা বিষয়ে বি আপনার কই রাখবি। দেখুন সিলেকশন প্রোসিজর রিটিন এক্সাম আপনার 100 মার্ক রহব, 100 মার্ক পরে প্র্যাকটিক্যাল ট্রেড টেস্ট, যেটা কি আপনার কুকিং এক্সপিরিয়েন্স উপরে রয়েছে, 70 মার্ক প্র্যাকটিক্যাল ট্রেড টেস্ট রয়েছে এবং 30 মার্ক ইন্টারভিউ টেস্ট রহব। টোটাল উপরে আপনার এইভাবে প্রসেসরে গতি করা পড়ব এতে সিলেকশন নেওয়া। ফর্ম আপ্লাই করা গেলে আপনার কিছু অ্যাপ্লিকেশন ফিস লাগু। যদি আপনার জেনারেল কিংবা ওবিসি ক্যান্ডিডেট হয়ে তাহলে 400 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগুচি। যদি আপনার এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্রাফ্ট হয়ে কিংবা এক্সিবিশন হয়ে তাহলে আপনার এটি কিছু অ্যাপ্লিকেশন ফিস লাগুচি, যাকে 200 টাকা ওবিসি জেনারেল 400, এসসি এসটি 200 টাকা এটি অ্যাপ্লিকেশন লাগুচি। নিশ্চিত রূপে আপনার যদি আপ্লাই করছেন এই অ্যাপ্লিকেশন ফিসু পৈঠ করা পড়ব, যাকে অনলাইন বেসিক্রে আপনার পৈঠ করে পারে ফর্মকে আবেদন করা সময়। তবে 23 অগস্ট 2024 এর অনলাইন প্রোসেস আরম্ভ হয়েছে, যাকে 12 সেপ্টেম্বর 2024 পর্যন্ত চালু রহব। আপনার ফর্মকে আপ্লাই করার সময় এই তারিখ পূর্ব বা 12 সেপ্টেম্বর পূর্ব আপনার ফর্মকে আপ্লাই করে পারে। তবে আপনার এটি এজুকেশনাল কোয়ালিফিকেশন সহ কিছু সার্টিফিকেট আবশ্যকতা রহব, যেটা কি রয়েছে এজুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট, মার্কশিট ফর্মকে আপ্লাই কলার প্রোভাইড করবে, ডিপ্লোমা সার্টিফিকেট, কুকিং কুলিনারি আর্টসে যদি আপনার ডিপ্লোমা আছে তাহলে মধ্যে আপ্লাই করা বেড়ে সার্টিফিকেট প্রোভাইড করবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট 3 বর্ষ প্রোভাইড করবে, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আবশ্যকতা রহব, কাস্ট সার্টিফিকেট রহব, রেসিডেন্সিয়াল সার্টিফিকেটর কোণী আবশ্যকতা নেবি না, আইডি প্রুফর আপনার আবশ্যকতা এতে দেখবাকে মিলব। তবে নিশ্চিত রূপে ফর্মকে আপ্লাই কলাবেলে আপনার এই সব ডকুমেন্ট নিহত আবশ্যক হয়ে পড়ে, আপনার ফর্ম পকাইলা বেড়ে ডকুমেন্টকে সাইজিকি রাখিদেবে, ঠিক আছে।
তবে চলুন দেখিবা ফ্রেন্ডস এতে আপনার যে আপ্লাইং প্রোসেস রয়েছে আপনার অফিসিয়াল সাইট সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল সাইট মাধ্যমে যাই আপ্লাই করবে যার লিঙ্ক মু আপনার প্রোভাইড করে দিয়েছি যেটি ক্লিক করি আপনার আমার ফর্ম কু এটি আপ্লাই করে পারিবে ভিডিওর ডেসক্রিপশন চেক করতু অফিসিয়াল ওয়েবসাইট যা কি আমার রয়েছে সেটি ক্লিক করি আপনার আমার সাইট কু ভিজিট করতু সাইট কু স্ক্রোল ডাউন করি তলক আসলা পরে আপনার আপ্লাই অনলাইন লিঙ্ক মিলিযোগ যেটি ক্লিক করি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া তরফ আসবা কুকিং পোস্টে আটেন্ডান্ট পোস্টে আপনার আপ্লাই করে পারিবে এটি আপনার ডাউনলোড নোটিফিকেশন লিঙ্ক মিলিযোগ যেটা কি অফিসিয়াল নোটিফিকেশন আসিছি যা কু ক্লিক করি আপনার নোটিফিকেশনটি ডাউনলোড করে পারিবে এবং এটি অফিসিয়াল সাইট কু যাই ডিটেলস ইনফরমেশন পড়ি বুঝি ফর্ম আপ্লাই করবে এবং এই চাকরি কু হাতেই পারিবে তো ফ্রেন্ডস ইয়ে লা গোটে ডিটেলস অপডেট টিয়ে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া তরফ আসবা নিযুক্তি ভিত্তিক সূচনা আশা করছি ফ্রেন্ডস এই অপডেটটি আপনার নিহতি রূপে ভাল লাগিব ফ্রেন্ডস ভাল লাগিলে ভিডিওটি প্রথমে লাইকটি করতু সাংসাথী সহ সেয়ার করা জমার ভুলতু না এবং ভাল পাইবা সর্ব ভিডিওটি লাইক কমেন্ট সেয়ার করা নিহতি রূপে করতু এবং নেক্সট অপডেট কিছু নূতন নূ অপডেট আপনার সেয়ার করবি সে পর্যন্ত বিদায় দিও জয় জগন্নাথ।